নদীর পারে সেগুনকাঠে যে গাছগুলো আছে সব কাটি লইয়া খাট আর শেয়ার দুইটাই আমার চাই। কেন নদীর পারে আবার গাছ তো লাগাইছিল নদী ভরলে যাতে গাছ গ্রাম যাতে ভেঙে না যায়। এই লাইনে কয় মানি লোকে মানি সারা তোরে এত কিছু বুঝতে কইছে রমিশ রেখো তিন দিনের মধ্যে আর খাট আর শেয়ার দুইটাই চাই নাইলে তোরে সুন্দর গ্রামবাসীকে মাটি থুয়ে মাটি মাটি। ছোট ছোট খোলা পান্না বসে আছো শুনো তোমরা একদিকে বেশি বেশি করে গাছ লাগাবা তাহলে তোমরাও বড় হবা সাথে সাথে তোমার গাছও বড় হইবে তাহলে তো আমার সুন্দর দেশ পাবো। হ্যাঁ ঠিক আছে দেখ বিদ্যুৎ অপচয় হয় বিদ্যুৎ নষ্ট হয়ে যায়
একি কান চলে গেল ও মামা না তো শব্দ শোনা যাচ্ছে না একি আলা আমি গান শুনবো কি হয় দুধ তুই কোন দেশে বাস করিস কাই তুই গান শুনলে সব কান চলে যায় ঠিক যা শুনে নে জোরে জোরে শব্দ শুনছিল এই জন্যই কি আপনার জক হয় জোরে জোরে শব্দ করলে কি জক হইবে জোরে জোরে শব্দ করলে কানে সমস্যা দেখা দিবে জক কি জন্য হয় দেখি যাস হ্যাঁ না দেখ দাদা দে দে জক কি হবে দেখ দেখো দেখো ইয়ো মামা ইনি এই তো মামা আলহামদুলিল্লাহ কি অবস্থা সাইলেন্সার লাগাইলে এই যে কালো ধোঁয়া গুলি বের হইতেছে এই যে শব্দ হচ্ছে এটা কি হইতো মানুষটা আমার দিকে তাকাইতো তুই বল শুন আমি এই বাইক নিয়ে যখন আমি রাতে দিব 100-200 টান তখন বাংলাদেশের আকাশ বাতাস কালো ধোঁয়ায় হয়ে যাবে খান খান এবং সবাই আমাকে কি বলবে আশেপাশে থেকে কি সাউন্ড আসবে জানিস মামা ও মাই গড ও তুমি আমার বারুণ ধাবান বিচার আরো নানা ধরনের রোগ হয় না না তাহলে উপায় হয়তো আছে রে এখন থেকে আমরা সবাই পরিবেশ বান্ধব গাড়ি ব্যবহার করবো কি বুঝেছিস হ্যাঁ না ঠিক আছে এইবার একদম বুঝা যাচ্ছে তো না না ওই দেখো ওই দেখো এই পোলাখান কি করতো ছ দেখ মাটিতে কোনে দিন ফেলালে তো মাটি দূষিত হয়ে যায় পরিবেশ দূষণ হয়
হাতি ফাইরস খালে দহি আমাদের যে রাস্তাঘাটে যেখানে সেখানে পেশাব করে সেটা সজি সাজ্জাদুর রহমান সজি মুকাভিনয় খুব কষ্টের একটা পার্ট ছিল সাউন্ডের কারণে অনেক সমস্যা ছিল আশাফুল কিন্তু তা ম্যানেজ করে ফেলেছে শিয়াবাসা নিয়ন ইয়ো ইয়ো হিরক হিরক ঘোষ চেয়ারম্যান সাদাব মেহমুদ চেয়ারম্যানের চেলা আসিফ আলাদা ধন্যবাদ সবাইকে আর সবচেয়ে শেষ যে মেইন ক্যারেক্টার নানা আপনি একটু খুলে ফেলেন নানা তাহমিদ ইসলাম নানি ধন্যবাদ